বদলে গেল এফসি ইস্ট বেঙ্গলের কোচ। রবি ফাউলারের জায়গায় এফসি ইস্ট বেঙ্গলের নতুন কোচ হিসেবে কে নিয়োগ হয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউপোর্টসের আরেকটি ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে নাও, কারণ এখানে আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে সমস্ত রকম আপডেট দেওয়া হয়। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এফসি ইস্ট বেঙ্গল অফিসিয়ালিভাবে রবি ফাউলারকে বাদ দিয়ে দিল তাদের হেড কোচ থেকে। রবি ফাউলারের আরও এক বছর চুক্তি থাকা সত্ত্বেও এফসি ইস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিল আগামী সিজন রবি ফাউলার আর কোচিং করছেন না এফসি ইস্ট বেঙ্গলকে। আর তার সাথে সাথে এফসি ইস্ট বেঙ্গল সমর্থকদের একটি দারুণ খুশির খবরও দিয়ে দিল এফসি ইস্ট বেঙ্গল কর্তারা। তাদের ওয়েবসাইটে অফিসিয়ালিভাবে জানিয়ে দিল তাদের নতুন হেড কোচের নাম। বন্ধুরা, সেই হেড কোচটি হলো রিয়েল মাদ্রিদের বি দলের কোচ ম্যানুয়েল মার্নোলো দিয়াজ। এফসি ইস্ট বেঙ্গল অফিসিয়ালিভাবে জানিয়ে দিল তাদের নতুন হেড কোচের নাম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ভিডিওটি লাস্টে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে নাও, যাতে আমার কোনো ভিডিওই তোমাদের মিস না হয়।